আইপিএল 2024 এর রেস কাটতে না কাটতেই শুরু হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 এর সিলসিলা। আজ আর মাঝে মাত্র কয়েক মিনিটের মধ্যে যেখানে ভারত বনাম আয়ারল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 এর ফাটাফাটি ম্যাচ শুরু হতে যাচ্ছে, সেখানে এই ম্যাচে শুরুর আগে যেমন আয়ারল্যান্ডের ক্যাপ্টেন ভারতীয় টিমকে এই ম্যাচে হারিয়ে গোটা বিশ্বকে অবাক করতে হুমকি দিয়ে দিল, ঠিক তেমনই এই ম্যাচের আগে ভারতীয় টিম আয়ারল্যান্ডকে দুর্ধর্ষভাবে হারিয়ে এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 এর শুরুটা কামাল করতে ঘোষণা করে দিল এক মারাত্মক প্লেইং ইলেভেনের পাশাপাশি নতুন ওপেনিং জুটির নাম। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব আজকের এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 এর ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচটি ঠিক কখন থেকে কোথায় লাইভ শুরু হয়ে যাচ্ছে, তুমি এই ম্যাচটিকে ঠিক কীভাবে ভারত এবং বাংলাদেশ থেকে নিজেদের মোবাইল এবং কোন কোন টিভি চ্যানেল থেকে দেখতে পাবে, এবং সর্বোপরি ভারতীয় টিম এই ম্যাচের জন্য কোন মারাত্মক প্লেইং ইলেভেন এবং ওপেনার ঘোষণা করলো তার সব ডিটেলস জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমকে টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 চ্যাম্পিয়ন রূপে দেখতে ভিডিওটিকে করে দাও মন থেকে লাইক, এবং এইভাবে আরও বিশ্বকাপ এবং আইপিএল সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, ম্যাচের কথা বললে আজকে এই ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি শুরু হয়ে যাচ্ছে ভারতীয় সময় অনুযায়ী ঠিক রাত্রি 8টা থেকে আমেরিকার 900 কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এবং যেখানে কিন্তু পিচটা বানানো হয়েছে অস্ট্রেলিয়া থেকে বাউন্সি পিচ নিয়ে এসে, তাই বোঝাই যাচ্ছে হতে পারে এটা আমেরিকার উইকেট, কিন্তু একেবারে এই উইকেটে কিন্তু ফাস্ট বোলাররা মদত পাবে এবং ব্যাটসম্যানরা খুব কষ্ট পাবে এখানে রান করতে, তাই এখানে হয়তো আজকে সেরকম একটা রান হবে না। তবে আজকের ম্যাচে স্পিনারদের থেকে ফাস্ট বোলাররা জ্বলে উঠতে পারে, যেখানে এই ম্যাচের জন্য যে ভারতীয় টিম খতরনাক প্লেইং ইলেভেন ঘোষণা করলো তা জানার আগে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু আয়ারল্যান্ড টিম ভারতীয় টিমকে এই ম্যাচে হারানোর রীতিমতো হুমকি দিয়ে দিয়েছে। হ্যাঁ বস, এই মুহূর্তে কিন্তু আয়ারল্যান্ডের মতো টিম যে এ পর্যন্ত ক্রিকেট ইতিহাসে ভারতীয় টিমকে কোনো ম্যাচেই হারাতে পারেনি, সেও কিন্তু হুমকি দিয়ে দিচ্ছে। আর এটা স্বাভাবিক, কেননা বর্তমানে তারা সত্যি সত্যি দুর্দান্ত ফর্মে আছে, কেননা কয়েকদিন আগেই তারা পাকিস্তানের মতো টিমকে 5 উইকেটের ব্যবধানে টি টোয়েন্টিতে হারিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ বস, তাদের দলে বর্তমানে বল ব্রেইন, পল স্ট্রিং, হ্যারি টেক্টর, ডকরেইলের মতো একের পর এক যেরকম খতরনাক ব্যাটসম্যান উপস্থিত হয়েছে, ঠিক তেমনই ক্রেগ ইয়ংয়ের মতো মারাত্মক বোলারও কিন্তু তাদের দল রয়েছে। তাই আজকের ম্যাচটা যে বাংলাদেশের বিরুদ্ধে অমাম ম্যাচের মতো একেবারে সহজ হবে এমনটা একেবারেই নয়। এখন এই ম্যাচের জন্য যে ভারতীয় টিম এই মুহূর্তে যে মারাত্মক প্লেইং ইলেভেন এবং ওপেনার ঘোষণা করলো, সেই প্লেইং ইলেভেনে অ্যাজ এ ওপেনার কিন্তু দেখা যেতে যাচ্ছে গোটা বিশ্বকে অবাক করে রোহিত শর্মার পাশাপাশি বিরাট কোহলি। হ্যাঁ বস, এই মুহূর্তে যেহেতু দলে থাকা শুভমান গিল অফ ফর্মে রয়েছে এবং যশস্বী জয়সওয়ালের কিন্তু হালকা ফুলকা চোটের পাশাপাশি ফর্ম সেভাবে নেই, তাই বিরাট কোহলিকে অ্যাজ এ ওপেনার রোহিতের সঙ্গে ওপেন করে দেখা যাবে, যেখানে এই প্লেইং ইলেভেনে মিডল অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 3 ঋষভ পান্থ, নাম্বার 4 সূর্যকুমার যাদব এবং নাম্বার 5 ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। বস, আইপিএলের পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে অমাম ম্যাচে এই তিনজন মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু কামাল করে উঠেছিল এবং জ্বলে উঠেছিল বাংলাদেশের বিরুদ্ধে, তাই আশা করা যায় এই অফিসিয়াল ম্যাচেও কিন্তু এই তিনজন ব্যাটসম্যান জ্বলে উঠবে, যেখানে এই ম্যাচে ভারতের হয়ে লোয়ার অর্ডারে খেলতে দেখতে পাওয়া যাবে নাম্বার 6 শিবম দুবে, নাম্বার 7 রবীন্দ্র জাদেজা এবং নাম্বার 8 কুলদীপ যাদবকে। হ্যাঁ বস, বর্তমানে যেহেতু হার্দিক পান্ডিয়া প্রপার অলরাউন্ডার রূপে খেলছে না, সেক্ষেত্রে কিন্তু ভারতীয় টিম শিবম দুবের মতো একজন অলরাউন্ডার খেলায় অনেকটা বোলিং অপশন পেয়ে যাবে, আর এই টিমে একই সঙ্গে জাদেজা দুবে হার্দিকের মতো তিনজন অলরাউন্ডার থাকায় ভারতের ফিনিশিং ডিপার্টমেন্টও কিন্তু অনেকটাই মজবুত হয়ে গেছে, যেখানে এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে খেলবে নাম্বার 9 জাসপ্রীত বুমরা, নাম্বার 10 মোহাম্মদ সিরাজ এবং নাম্বার 11 অর্শদীপ সিং। হ্যাঁ বস, যেহেতু এই উইকেটটা পুরোপুরিভাবে স্লো উইকেট এবং রান সেরকম একটা হবে না, এবং এখানে পেস বোলাররা কিন্তু স্পিনারদের থেকে বেশি মদত পাচ্ছে, সেখানে কিন্তু ভারতীয় টিম চাইবে তিনজন ফাস্ট বোলার বুমরা, মোহাম্মদ সিরাজ এবং অর্শদীপ সিংকে খেলাতে, এবং এরা প্রত্যেকেই কিন্তু অমাম ম্যাচে সফল হয়েছিল, তাই আশা করা যায় ভারতীয় টিম টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেখানে বরাবর প্রথম ম্যাচটা জিতে আসে, সেখানে আজকের ম্যাচটা জিতেও টিম ইন্ডিয়া একটা দারুণ শুরু করবে এই বিশ্বকাপের, যেখানে এই ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচের পাশাপাশি বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমরা টিভিতে স্টার স্পোর্টসের সমস্ত চ্যানেল এবং মোবাইলে শুধুমাত্র হটস্টারে একেবারে বিনামূল্যে দেখতে পাবো, তাই চটপট যাও প্লে স্টোর থেকে হটস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নাও।